বাজার সিম্পল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। কুকারে কিভাবে তাড়াতাড়ি মাটন রান্না করা যায়, এরকম একটা মাটন দুপুরের গরম ভাতে খুবই সুন্দর হয় খেতে। ফার্স্ট আমি এখানে একটা কুকার নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাটন। দিয়ে দিলাম, আর এখানে আমি 300 গ্রাম মাটন নিয়েছি, আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। কাঁচা পাকা লঙ্কা চেরা, আদা বাটা দিয়ে দেব, কিছুটা পরিমাণে গোটা রসুন। রসুনগুলোকে আমি বেটে দিইনি, কারণ কুকারে দেব তার জন্য আমি গোটাই দিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব তেল। তেলটা আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। ভালো করে মাংসটাকে মেখে নেব, আমি খুন্তি দিয়েই মেখে নেব। আর এর মধ্যে আগে মেখে নিই, তার মধ্যে তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো, আমি হাতা খুন্তি দিয়ে মেখে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব লবণ, কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবারও ভালো করে খুন্তিটা দিয়ে মশলাগুলো মেখে নেব। হয়ে গেছে মাখা, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। সামান্য পরিমাণে দেব, এবার এটাকে ঢাকা দিয়ে দেব মাংসটা সিটি দেওয়ার জন্য। তোমরা তোমাদের মাংস অনুযায়ী সিটিটা দিয়ে নেবে, আমি আমার মাংস অনুযায়ী সিটিটা দিয়ে নেব। আর দেখো এদিকে আমি আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আমি রাইস ব্র্যান্ডই দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব আলু, আমি দুটো আলু 4 টুকরো করে নিয়েছি। মাংসেতে আলু দেব, তার জন্য তোমরা চাইলে আলু নাও দিতে পারো। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবার আলুটাকে ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে ভেজে নেব। আর আমি মাংসতে কয়েকটা গোটা রসুন দেব, তার জন্য এই আলুর মধ্যেই আমি গোটা রসুনগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব।
ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, গোটা জিরে আর তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে মাটনটা রেখেছিলাম সেটা। দিয়ে দিলাম মাটন। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর রসুন। এবার ভালো করে কষিয়ে নেব, আলু রসুন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চলো কষিয়ে নিয়ে ফিরে আসছি। ঢাকা দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব গরম জল। আমি জলটাকে ফুটিয়ে রেখেছিলাম মাংসে। তোমরা অবশ্যই গরম জলটাই দেবে, মাংস কেন, যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জলটা দিলে তার স্বাদ ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। এবার আমি এটাকে আবারও 5 মিনিট হতে দেব। আর আমি এতে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটাই দেব। তোমরা চাইলে প্যাকেটটাও দিতে পারো। আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আরও 2 মিনিট জাল দিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে মাটন। এরকম মাটন দুপুরের গরম ভাতে বলো বা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে। তোমাদের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।